হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ল্যান্ডমল অ্যাপ্লিকেশানের ব্যাপারে জানাবো। ল্যান্ডমল অ্যাপ্লিকেশান হচ্ছে পার্সোনাল লোন অ্যাপ অ্যাপ্লিকেশান। এখান থেকে আপনি এমার্জেন্সি লোন নিতে পারেন, ঠিক আছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ল্যান্ডমল অ্যাপ্লিকেশানের প্রসেসিং ফি কত এবং এর ইন্টারেস্ট কেমন এবং এর টেনিউর কেমন এবং এই লোন কি সত্যি সত্যি এই লোন অ্যাপ কি সত্যি সত্যি আপনাদের লোন দেয় কি দেয় না, ঠিক আছে। তো এই ল্যান্ডমল অ্যাপ্লিকেশান ওপেন করার আগে আপনাকে কিছু ল্যান্ডমল অ্যাপ্লিকেশানের ব্যাপারে কিছু জানি। তাহলে আমি প্লে স্টোরটি খুলছি। প্লে স্টোর ওপেন করার পরে ল্যান্ডমল অ্যাপ্লিকেশানের ব্যাপারে কিছু জানি, ঠিক আছে। ল্যান্ডমল অ্যাপ্লিকেশানে আপনার 3.9 রেটিং আছে আর 1 মিলিয়ন ডাউনলোডস আছে। তো এই অ্যাপের ব্যাপারে আপনাদের জানাচ্ছি কিছু। যেমন হচ্ছে লোন অ্যামাউন্ট, এই অ্যাপ থেকে আপনাকে 1,500 থেকে 60,000 পর্যন্ত আপনাকে লোন দিতে পারে। আর এখানে এর এই অ্যাপ্লিকেশানের টেনিউর হচ্ছে 91 দিন থেকে 120 দিন পর্যন্ত। আর এলিজিবিলিটি হচ্ছে আপনার ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে আর 18 থেকে 56 বছর বয়সের মধ্যে হতে হবে। আর আপনার সোর্স অফ ইনকাম মান্থলি ইনকাম ওটা দিতে হবে। আমার মনে হয় না এটা দিতে হবে, কারণ আমি এর আগে এখান থেকে একবার নিয়েছি লোন নিয়েছি, কিন্তু আমার সোর্স অফ ইনকাম আমাকে লাগেনি। কোনো আপনা আমাকে কোনো চেক লাগেনি, কোনো আমাকে স্টেটমেন্ট লাগেনি, কোনো আমাকে স্যালারি স্লিপ লাগেনি, ঠিক আছে। এবার আপনাদের আমি দেখাবো এই লোন কেমন করে নিয়েছি এবং কত নিয়েছি। তো ল্যান্ডমল অ্যাপ্লিকেশানে যাই তাহলে। এবার ল্যান্ডমল অ্যাপ্লিকেশান ওপেন করলাম। এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন, ইউর ইনফরমেশান হ্যাজ বিন অ্যাপ্রুভড, দ্য ফ্লোয়িং প্রোডাক্টস ক্যান বি ডাইরেক্টলি ব্রড কাম অ্যান্ড অ্যাপ্লাই। আমি এখান থেকে ল্যান্ডমল থেকে লোন অলরেডি নিয়েছি। এখানে দেখবেন ল্যান্ডমল লেখা আছে রিপে, আর বাকি আরও 4টি আছে অপশান, ভারত ক্যাশ, মানি মাস্টার, ভারত লোন আর ওকে লোন। এখান থেকেও আপনি এগুলো থেকেও আপনি নিতে পারেন লোন, ঠিক আছে। আমি ল্যান্ডমল থেকে নিয়েছি। তো আপনাকে আমি ল্যান্ডমলে রিপে যেমন ওপেন ওটা করে দেখাচ্ছি, এটা ক্লিক করে দেখাচ্ছি আমি কখন নিয়েছি, কত টাকা নিয়েছি, কত প্রসেসিং ফি, কত আমাকে রিপেমেন্ট করতে হবে। লোন অ্যামাউন্ট হচ্ছে 3,767 টাকা, টেনিউর হচ্ছে 7 দিন, আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে 2,300 টাকা। এখানকার প্রসেসিং ফি লেগেছে আমাকে 633 টাকা, আর জিএসটি প্রসেসিং ফি আছে আপনার 114 টাকা, আর টোটাল ইন্টারেস্ট লেগেছে আমাকে 20 টাকা। টোটাল আমাকে রিপেমেন্ট করতে হবে 3,767 টাকা, আমার ব্যাঙ্কে এসেছে মাত্র 2,300 টাকা। তাহলে আমাকে এখান থেকে 767 টাকা আমাকে বেশি লাগছে মাত্র 7 দিনের জন্য, ঠিক আছে। এবার আপনাকে আমি দেখাচ্ছি আমার প্রোফাইল আমার কী কী লেগেছে, ঠিক আছে। আমাকে লেগেছে পার্সোনাল ইনফরমেশান লেগেছে, যেমন বেসিক ডিটেলস, আপনার নাম, আপনার ডকুমেন্টস লাগবে যেমন হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ঠিক আছে, এ দুটো দিলে যথেষ্ট। আর আপনার কন্ট্যাক্ট পার্সন লাগবে, আমার আপনার বাবার নাম্বার, আপনার মায়ের নাম্বার, আপনার ভাইয়ের নাম্বার, আপনার বন্ধু নাম্বার দিতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, মানে সত্যি সত্যি আপনাকে যেটা আপনার ডকুমেন্টস আছে সেটা ফিল আপ করতে হবে। এবার রিপে অপশানে যাই। আপনি রিপে কেমন করবেন, এখানে ক্লিক করবেন, রিপেমেন্ট অ্যামাউন্টে ক্লিক করতে হবে আপনাকে। এখানে নিচে লেখা আছে রিপে নাও, এই রিপে নাও ক্লিক করে আপনি ইউপিআই থেকে বা ডেবিট কার্ড বা ডেবিট কার্ড থেকে আপনি এই রিপে করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা এই অ্যাপের ব্যাপারে আপনারা জানতে পারলেন। আপনি ল্যান্ডমল অ্যাপ থেকে তখনই লোন নেবেন যখন আপনার খুব এমার্জেন্সি প্রয়োজন, কোনো উপায় নাই তখন। আর এটা জেনে রাখেন 7 দিন এর টেনিউর থাকে, 7 দিন পর আবার আপনাকে রিপেমেন্ট করতে হবে, আর এর প্রসেস ফি একটু বেশি। আপনি এটা তো দেখলেন প্রসেসিং ফি কত, আপনি দেখতেও পাচ্ছেন কত প্রসেসিং ফি। তো আপনি যখন নেবেন একটু ভেবে চিনতে ভালো করে নেবেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু মোটিভেট করবেন। ধন্যবাদ।
ধন্যবাদ।